আসসালামু আলাইকুম, বিডিজি অফ ইন্ডিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো অনেকেরই প্রশ্ন ছিল যে বিজিবিতে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সিপাহি পদে 98তম ব্যাচের, তো এই বিজিবিতে কীভাবে আবেদন করতে হয় এসএমএস এর মাধ্যমে, এই নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো মোবাইল দিয়ে কীভাবে এসএমএস এর মাধ্যমে বিজিবিতে যে 98তম ব্যাচের যে সিপাহি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, তো এটাতে কীভাবে আপনারা আবেদন করবেন। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, একটু মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। তো প্রথমে আপনাদের আবেদন করার জন্য আপনাদের মেসেজ অপশনে চলে যেতে হবে। মেসেজ অপশনে আসার পর এখান থেকে আপনাদের যেই নাম্বারে মেসেজগুলো সেন্ড করতে হবে সেটা হলো 16222, আমি সেট করে নিলাম 16222। সেট করে নেওয়ার পর অবশ্যই টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে আপনাদের এসএমএসটা করতে হবে। তো আমরা এখানে টেলিটক সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে আপনাদের মেসেজ অপশন আসার পর এখানে আপনাদের টাইপ করতে হবে, একটু ভালো করে ফলো করবেন। প্রথমে আমরা লিখব বিজিবি, ঠিক আছে। তারপর স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর আপনাদের যে এইচএসসি পাসিং ইয়ারটা আছে সেটা দিবেন। তো আমি এইচএসসি পাসিং ইয়ারটা দিয়ে নিচ্ছি। তারপর আবার স্পেস দিবেন, দেওয়ার পর এইচএসসি বোর্ড কিটা দিবেন আপনারা, ঠিক আছে। আপনি যেই বোর্ড থেকে এইচএসসি পাস করেছেন সেই এইচএসসি বোর্ড কিটা দিবেন। তো আমি দিয়ে নিচ্ছি, আমি যেহেতু ঢাকা বোর্ড ডিএইচ, ঠিক আছে। তারপর দিয়ে নিলাম, দেওয়ার পর এখানে আপনাদের আবার স্পেস দিবেন, দেওয়ার পর আবার এখানে আপনাদের এইচএসসি রোল নাম্বারটা দিবেন, ঠিক আছে। আপনাদের এইচএসসি পরীক্ষার যে রোল নাম্বারটা ছিল সেটা দিবেন। তো আমি সেই রোল নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি। তো রোল নাম্বারটা দেওয়ার পর আবার স্পেস দিবেন, দেওয়ার পর আপনাদের এসএসসি যে পাসিং ইয়ারটা সেটা দিবেন। তো এসএসসি পাসিং ইয়ারটা আবার দিয়ে নিচ্ছি, অবশ্যই স্পেস দিয়ে দিতে হবে। তো এসএসসি পাসিং ইয়ারটা দেওয়ার পর আবার স্পেস দিবেন, আমি আবার স্পেস দিয়ে দিচ্ছি। আবার আপনাদের এসএসসি বোর্ড কিটা দিতে হবে, ঠিক আছে। এসএসসি বোর্ড কিটা আপনাদের দিতে হবে। তো আমি আবার এসএসসি বোর্ড কিটা দিয়ে নিচ্ছি। তো এগুলো আপনারা সার্কুলারে পেয়ে যাবেন, এসএসসি এইচএসসি বোর্ড কি এবং জেলা ডিস্ট্রিক্ট কোড, এগুলো কিন্তু সার্কুলারে বলা আছে। আপনি আমার পূর্বে ভিডিওগুলো দেখবেন, ভিডিও পার্ট ওয়ান পার্ট টু, এই ভিডিওগুলো দেখলে আপনারা এই বোর্ড কিগুলো কোথা থেকে পাবেন এবং ডিস্ট্রিক্ট কিগুলো কোথা থেকে পাবেন এগুলো কিন্তু বলা আছে, ঠিক আছে। সার্কুলারে সব কিছুই উল্লেখ আছে। তো আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এসএসসি বোর্ড কিটা দেওয়ার পর এখানে স্পেস দিয়ে আবার এসএসসি রোল নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। তো আমি এসএসসি রোল নাম্বারটা দিয়ে নিচ্ছি। তো এসএসসি রোল নাম্বারটা দেওয়ার পর আবার স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর এখন আপনাদের যে কাজটি করতে হবে ডিস্ট্রিক্ট কোডটা দিতে হবে। আপনার আপনি যেই ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্ট কোডটা দিতে হবে। তো আমি যেহেতু কিশোরগঞ্জ থেকে, তো আমি কিশোরগঞ্জের ডিস্ট্রিক্ট কোডটা এখানে দিয়ে নিচ্ছি। তো ডিস্ট্রিক্ট কোডটা দেওয়ার পর আবার স্পেস দিবেন, দেওয়ার পর আপনি যেই উপজেলায় আছেন, আপনি যেই উপজেলায় বাস করেন সেই উপজেলাটা দিতে হবে। অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে এই এসএমএসগুলো করতে হবে। তো আমি কিশোরগঞ্জ দিয়ে দিলাম, ঠিক আছে। ব্যাস হয়ে গেলো আমাদের প্রথম মেসেজ অপশনটা, ঠিক আছে। মেসেজ প্রথম মেসেজটা কিন্তু আমরা এখন সেন্ড করে দিব। তো আমরা সেন্ডে ক্লিক করে দিলাম। তো মেসেজ সেন্ড করে দিলেই আপনাদের এসএমএসটা সেন্ড হয়ে যাবে। সেন্ড হয়ে যাওয়ার পর রিফ্লেক্ট এসএমএস দেবে, সেই এসএমএসের মধ্যে জানিয়ে দিবে যে আপনি আবেদনের যোগ্য কিনা। যদি আপনি আবেদনের যোগ্য হন সেক্ষেত্রে আপনাকে একটা পিন নাম্বার দিবে, 8 সংখ্যার একটা পিন নাম্বার দিবে। আর যদি আপনি আবেদনের যোগ্য না হন সেক্ষেত্রে আপনাকে কী জন্য আপনি অযোগ্য সেইটা বলে দিবে, ঠিক আছে। তো পিন নাম্বারটা পাওয়ার পর যারা পিন নাম্বার পাবেন, 8 সংখ্যার একটা পিন নাম্বার পাবেন। প্রথম এসএমএসটা করার পর, সুন্দরভাবে এসএমএসটা করার পর আপনাদেরকে একটা 8 সংখ্যার পিন নাম্বার দেওয়া হবে, যেটা ইতিমধ্যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এরকম একটা পিন নাম্বার থাকবে। এই পিন নাম্বারটা দিয়ে আপনাদের দ্বিতীয় এসএমএসটা করতে হবে। দ্বিতীয় এসএমএসটা করার সময় অবশ্যই আপনাদের ফোনের মধ্যে 160 টাকা থাকতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ আপনাদের 160 টাকা থাকতে হবে মোবাইলের মধ্যে, ঠিক আছে, টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে, ঠিক আছে। তো আমরা এখন দ্বিতীয় এসএমএসটা করব। দ্বিতীয় এসএমএসটা করার জন্য আমরা আবার ক্যাপিটাল লেটার দিয়ে লিখব বিজিবি, ঠিক আছে। তারপর স্পেস দিয়ে দেবো, তারপর ইএস লিখব, ঠিক আছে। যেহেতু আমরা আবেদনটা করব, সো আমরা ইএস লিখব। লেখার পর পিন নাম্বারটা দেবো, যে 8 সংখ্যার পিন নাম্বারটা আপনাদের আমাদেরকে দেওয়া হয়েছিল এসএমএস করে, সেই 8 সংখ্যার পিন নাম্বারটা আমরা এখানে দেবো। তো পিন নাম্বারটা আমি দিয়ে নিচ্ছি, এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি, এটা কিন্তু আমি আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছি না, ঠিক আছে। তো 8 সংখ্যার পিন নাম্বারটা আমাদের দেওয়া হয়ে গেছে। তারপর আমরা আবার স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর আপনারা একটা ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দিবেন, ঠিক আছে। আপনারা একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন, যেই কন্ট্যাক্ট নাম্বারে নিয়োগ সংক্রান্ত সকল ইনফরমেশান আপনাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। তো কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার পর আপনারা অবশ্যই ভ্যালিড একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন। সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনাদেরকে পরবর্তীতে এসএমএস করে জানানো হবে যে
পরীক্ষা কত তারিখ এবং কোন স্থানে পরীক্ষা অনুষ্ঠিত হবে, নিয়োগ সংক্রান্ত ইত্যাদি আপনাদের নোটিশ কিন্তু এই নাম্বারে দেওয়া হবে। অবশ্যই ভ্যালিড একটা মোবাইল নাম্বার দিয়ে তারপর আপনারা জাস্ট এই সেন্ড করে দিবেন। আবার তো সেন্ড করে দিলে আপনাদেরকে এখানে সেন্ড করে দেওয়ার পর এখানে আপনাদেরকে রিপ্লাই একটা SMS এ জানিয়ে দেবে যে আপনার আবেদনটা কমপ্লিট সাকসেসফুল হয়েছে এবং আপনাদের আবেদন ফিটা জমা দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি আপনাদেরকে কনগ্রাচুলেশন জানাবে। ঠিক আছে, তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, আপনাদেরকে আমি যত সম্ভব চেষ্টা করেছি বোঝানোর জন্য। তো যখন আবেদনটা শুরু হবে, যেহেতু আবেদনটা 15 তারিখ থেকে শুরু হবে, তো যখন আবেদনটা শুরু হবে আপনারা চেষ্টা করবেন যে সকাল সকাল বা সবার আগে আবেদনটা করার, কেননা প্রথম প্রথম আবেদনটা করে ফেললে সার্ভারের প্রবলেম থাকে না বা অন্য অন্য যে কারিগরির ত্রুটি এগুলো থাকে না, এবং পরবর্তীতে যদি আপনি একদিন দুই দিন পরে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু কারিগরির ত্রুটি থাকতে পারে। তো আমি সকলকে সাজেস্ট করবো যে প্রথম প্রথম আবেদনটা করে ফেলা। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর এই আবেদনটা করার পর আপনারা যখন পরীক্ষা কেন্দ্রে যাবেন তখন কিন্তু আপনাদের একটা ব্যক্তিগত তথ্যের ফর্ম ফিল আপ করতে হবে, যেটা BGB-র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। তো এটা কীভাবে ফিল আপ করবেন এই নিয়ে একটা ভিডিও অবশ্যই দেবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।